তো অ্যাট ফার্স্ট শুরুতেই আপনারা জিএসটি অ্যাডমিশন লিখে সার্চ দেবেন, তো সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন ওয়েবসাইটে প্রবেশ করলে আপনাদেরকে লগ ইন করতে বলবেন, তো এখান থেকে আপনারা লগ ইনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। সো আমি এখানে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং নিচে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো এখানে পাসওয়ার্ড তোলার সময় অবশ্যই সবগুলো অক্ষরই বড় হাতের দিবেন। ওকে, তো দেওয়ার পরে আপনারা এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। তো জাস্ট লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু একটি নতুন ইন্টারফেস নিয়ে যাবে, অর্থাৎ হোম পেজে নিয়ে যাবে। তো এখানে আমাদের একটু কাজ করতে হবে। এখানে পাসওয়ার্ড চাইলে সেভ করতে পারেন, এছাড়া অন্য ব্যবহার করে দিতে পারেন। তো এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। তো এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলে একটি ভেরিফিকেশন কোড দেবে, সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখন মোবাইল ভেরিফিকেশন যে আশা করছি সেটা এখানে বসিয়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের ফোনে আশা ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই নাও ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে আপনারা একটি ছবি আপলোড করে দেবেন, এবং ছবির সাইজটা অবশ্যই 300 ওয়েটে এবং হাইটেও 300 পিক্সেল, অর্থাৎ দুইটাতে 300x300 পিক্সেল হতে হবে। সো আমরা ছবিটি 300x300 পিক্সেলের সাইজ করে নিয়ে ছবিটি 100 কিলোবাইটের মধ্যে রেখে আপলোড করে দিচ্ছি। তো এখান থেকে আমি এখন ছবিটি সিলেক্ট করে দিলাম, চাইলে সেম প্রক্রিয়াতে আপনার মোবাইল থেকে করে নিতে পারবেন। ওকে, আপলোড হয়ে যাওয়ার পরে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে নেক্সটে যাবো, এবং এখান থেকে আমরা পছন্দ মতো 5টি আর সর্বনিম্ন 5টি কলেজ ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে আপনি 5টি সিলেকশন না করা পর্যন্ত পরবর্তী স্টেপে যেতে পারবেন না। সো আমি এখান থেকে আমার পছন্দ মতো 5টি সিলেক্ট করে দিচ্ছি। সো আপনারাও আপনাদের পছন্দ মতো 5টি অপশন সিলেক্ট করে দেবেন। সো এখানে 5টি ইউনিভার্সিটি করতে পারেন, আপনারা চাইলে এর থেকে বেশিও করে দিতে পারেন। সো এটা আপনার একবারে পার্সোনাল নিজস্ব মতামত অনুযায়ী আপনি এটা দিতে পারেন। তো জাস্ট একটু আপনি সময় নিচ্ছি, এখানে 5টা ইউনিভার্সিটি সিলেকশন করে দিচ্ছি। সো এই 5টা ইউনিভার্সিটি আপনাদের পরীক্ষা দিতে হবে আর কি। ওকে, আমাদের মোটামুটি 4টা হয়ে গেছে আর মাত্র একটি। সো আমি এটা এখান থেকে নীল বাটনে ক্লিক করে অ্যাড করে দিলাম, এবং এখান থেকে আমি নেক্সট করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা এগুলো লক্ষ্য রাখবেন। তো এখানে দেখে দিচ্ছে চার্জ কত টাকা এবং ফোন নাম্বার এবং সম্পূর্ণ সব তথ্য হলো সঠিক আছে কিনা। তো আপনারা সবগুলো ভালোভাবে চেক করে নেবেন। ওকে, চেক করে নেওয়ার পরে আপনারা এখানে সাবমিট এ ক্লিক করবেন। আর এখানে সাবমিটে ক্লিক করার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা মেক পেমেন্টে ক্লিক করে আপনারা আগে অ্যাপ্লিকেশনটি পেমেন্ট করে নেবেন। সো এটাতে ক্লিক করার পরে আপনাদের সব এরকম একটি অপশন চলে আসবে, সেখান থেকে আপনারা বিকাশ সিলেক্ট করে দিতে পারেন, চাইলে আদার্স অপশনও সিলেক্ট করে দিতে পারেন। তো বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখানে একটি ভেরিফিকেশন কোড পাবেন, অর্থাৎ বিকাশ যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে অর্থাৎ পেমেন্ট করতে চান যে নাম্বার থেকে। সো এখান থেকে বিকাশ ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে আপনারা আপনাদের পিনকোড দিয়ে এটা সাবমিট করবেন। তো আমি এখানে বিকাশ ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি, এবং এখানে চার্জ সহ 1224 টাকা। তো জাস্ট একটু সময় লাগতেছে, তো আমি এখন কনফার্ম করে দিলাম। তো আপনারা সেম পদ্ধতিতে কনফার্ম করে দেবেন, তাহলে আমাদের কাজ শেষ। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে অ্যাপ্লিকেশনটি করলেন সেটার একটি অ্যাপ্লিকেশন কপি সেটা ডাউনলোড করে নেবেন, কালারিং ফটোকপি অর্থাৎ কালারিং প্রিন্ট দিয়ে নেবেন। ওকে, সো এটা কনফার্ম হয়ে গেছে আমার। দেখুন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, থ্যাংকস ইউর অর্ডার, অর্থাৎ এটা টিক চিহ্ন চলে আসছে। এখন আপনার এখান থেকে এটা প্রিন্ট করে নিতে পারবেন। আর এছাড়াও আপনার এইখান থেকে ছবি এবং আপনার কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে দুইবার সংশোধন করে নিতে পারবেন, এবং এছাড়াও অন্যান্য কোনো যদি ইনফরমেশন থাকে তাহলে তাদের হেল্পলাইন আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা সলভ করে নিতে পারবেন। এখন আমি এটা প্রিন্ট করে দিচ্ছি। সো এই ছিল আজকে টিউটোরিয়াল। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।